সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক, মিটার রিচার্জ আর ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে আনবেন, এই তিনটা বিষয় সম্পর্কে। তো প্রিপেইড মিটার অনেক ধরনের হয়ে থাকে, যেমন সিম অপারেটরের যেরকম কয়েক প্রকার সিম থাকে, এক এক সিমের এক এক সিস্টেমে ব্যালেন্স চেক করতে হয় বা নাম্বার দেখতে হয়। এই প্রিপেইড মিটারও অনেক ধরনের আছে, এক এক মিটারের এক এক সিস্টেম। তো আমি আজকে ইনহেল মিটারটা দেখাবো। তো প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার জন্য যে কোডগুলো ডায়াল করতে হবে সেগুলো দেখাবো এবং রিচার্জের পদ্ধতিটাও দেখাবো, পাশাপাশি আরও কিছু জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আজকে আমি যে মিটারটি দেখাইতেছি এটা হচ্ছে ইনহে প্রিপেইড মিটার। তো আপনার মিটারের সাথে যদি এটা না মিলে তাহলে আপনি এই ভিডিওটি দেখবেন না, কারণ এক এক মিটারের এক এক সিস্টেম, এক এক মিটারের এক এক সিস্টেম। তো আপনার মিটারের সাথে এটা না মিললে দেখার দরকার নাই। তো এরকম একটা মিটারের সাথে কার্ড দেওয়া হয়, এটা দিয়ে রিচার্জ করা যায়। এটাতে রিচার্জের নাম্বার দেওয়া আছে, এটা রিচার্জ সেন্টারে নিয়ে গেলে এটা দেখে আপনি যত টাকা ইচ্ছে তত টাকা রিচার্জ করতে পারবেন। তো রিচার্জ সেন্টার থেকে আপনাকে একটা স্লিপ দিবে অথবা 20 ডিজিটের একটি নাম্বার লিখে দিবে, আর যদি প্রিন্টার সিস্টেম থাকে তাহলে প্রিন্ট করে একটি পেপার দিবে, সেটাতে অনেক কিছু লেখা থাকে, মিটারের ব্যাট, ইমার্জেন্সি এসব কিছু। তারপর এই 20 ডিজিটের নাম্বারটি দেখে দেখে মিটারে প্রেস করতে হয়। তো আমি এখন প্রিপেইড মিটারের নাম্বারটা রিচার্জ করব, আপনারা দেখতে থাকুন। তো দেখে দেখে 20 ডিজিটের প্রিপেইড নাম্বারটি প্রিপেইড মিটারে প্রেস করার পরে এন্টার একটা অপশন আছে, এন্টার বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই মিটারটি চালু হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন কারেন্ট চলে আসছে। এ হচ্ছে মিটার রিচার্জ করার সিস্টেম। তো আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি লাইক দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি, ব্যালেন্স চেক করার জন্য 00 এন্টার প্রেস করতে হবে। তো এখন আমার এটাতে 332 টাকা 15 পয়সা আছে, কারণ আমি 500 টাকা ভরেছি। এখানে 500 টাকা লোড করার পরে ইমার্জেন্সি ব্যালেন্স আগে আনা ছিল সেগুলো কেটেছে এবং আরও অন্যান্য ব্যাট সহ ব্যাট কেটে 332 টাকা আছে। তো যখন মিটার বন্ধ হয়ে যাবে তখন ইমার্জেন্সি ব্যালেন্সের প্রয়োজন হয়। তো ইমার্জেন্সি ব্যালেন্স কিছুক্ষণ একদিন পরে দেয়, আপনি যদি ম্যানুয়ালি আনতে চান তাহলে এই নাম্বারটি ডায়াল করে আনতে পারবেন, নাম্বারটি উঠিয়ে এন্টার প্রেস করবেন। তো তারপর কারেন্ট চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।